আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে 20তম সপ্তাহের ক্লাস 7 এর ইংলিশ অ্যাসাইনমেন্ট বিষয়ে আলোচনা করব। এই অ্যাসাইনমেন্টের এবার তোমাদের যে কাজটা দেওয়া হয়েছে, বলা হচ্ছে রিড দ্য লেটার অফ ইউনিট 4 লেসন 8 সেকশন এ, পেজ নম্বর দেওয়া হয়েছে 38 এবং 39। নাও রাইট এ লেটার, এখন একটা লেটার লেখো টু ইউর ক্লোজ ফ্রেন্ড, তোমার নিকটের বন্ধুর কাছে, মেনশনিং যে বিষয়গুলো উল্লেখ করতে হবে। প্রথমে বলা হচ্ছে হোয়াট ইউ হ্যাভ লার্ন ফ্রম দিস লেটার, এই লেটারটি থেকে তুমি কি শিখেছো। হাউ মোরালিটি শপ ক্যান হেল্প ইউ, হেল্প ইউর স্কুল অ্যান্ড কমিউনিটি, এই মোরালিটি শপ অর্থাৎ নৈতিক যে দোকানগুলো, এই দোকানগুলো কিভাবে তোমার স্কুল বা সমাজকে উপকার করতে পারে, সাহায্য করতে পারে, ইটস ইউজফুলনেস টু ডেভেলপ ইউর মোরালিটি, এবং এটা তোমার মোরালিটি অর্থাৎ নৈতিকতার উন্নতির জন্য এটা কিভাবে ব্যবহার হতে পারে, এর ব্যবহারটা কেমন। তো এই কন্ডিশনগুলোর আলোকে তোমাদের লেটারটি কেমন হতে পারে চলো দেখে নেই। ডেট এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা তারিখটা দিয়ে দিবা, এরপরে তোমাদের যে ঠিকানা সেই ঠিকানাটা ইউজ করবা। ডিয়ার ফ্রেন্ড, টেক মাই সালাম, প্রিয় বন্ধু আমার সালাম গ্রহণ করো। আই হ্যাভ নট টক টু ইউ, আমি কথা বলিনি ইন এ লং টাইম, অনেক মানে দীর্ঘদিন হয়ে যাচ্ছে তোমার সাথে কথা হয় না। আই হোপ, আমি আশা করি ইউ আর ফাইন, তুমি ভালো আছো। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি বাই গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে। ইন ইউর লাস্ট লেটার, তোমার শেষ চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট এ মোরালিটি শপ, একটা নৈতিক দোকান সম্পর্কে। আই হ্যাভ কাম টু নো, আমি জানতে পেরেছি অ্যাবাউট এ ডিফারেন্ট শপ, একটা ব্যতিক্রম দোকান সম্পর্কে, বাই রিডিং মাই টেক্সট বুক, আমার পাঠ্য বই পড়ার মাধ্যমে। হুইচ ক্যান ইম্প্রুভ আওয়ার মোরালিটি, যেটা আমাদের নৈতিকতাকে উন্নতি করতে পারে। এ মোরালিটি শপ ইজ এ শপ, অর্থাৎ এই নৈতিক দোকান হচ্ছে এক ধরনের দোকান, হোয়ার গুডস আর প্লেস, যেখানে যেগুলো পণ্য রাখা হয় উইদাউট অ্যান অনার, মানে কোনো ধরনের মালিক ছাড়াই, টু ওয়াচ ওভার দেম, অর্থাৎ সেগুলো দেখাশোনা করার জন্য কোনো মালিক থাকে না, এটা এমনিতেই সাজিয়ে রাখা হয়। দ্য প্রাইজেস আর রাইটেন, এবং দামগুলো লিখে রাখা হয় বিলো দ্য গুডস, অর্থাৎ ওই পণ্যের নিচে তার দামগুলো লিখে রাখা হয়। দ্য কাস্টমার্স কাম টু শপ, ক্রেতারা ওই দোকানে আসে, অ্যান্ড পিক আপ দ্য গুডস, এবং সে পণ্যগুলো নেয়। দেয়ার ইজ এ বক্স গিফট, সেখানে একটা বক্স রেখে দেওয়া হয়, দে পুট দ্য মানি, তারা টাকা রেখে দেয় ইন দ্য বক্স অ্যাকর্ডিংলি, এবং ওই বক্সের ভিতরে তারা কি ওই অনুসারে টাকা রেখে দেয়। ইট ইজ আপ টু আওয়ার কনসিয়েন্স, এটা আমাদের বিবেক, ইফ উই গো, মানে এটা আমাদের সম্পূর্ণ বিবেকের উপর নির্ভর করে। ইফ উই গো, যদি আমরা যাই আফটার পিকিং আপ এনি গুডস, কোনো পণ্য নেওয়ার পরে, উইদাউট পেইং ফর ইট, এর জন্য টাকা না দিয়েই, আওয়ার ওন কনসিয়েন্স, আমাদের যে নিজেদের বিবেক ইজ রেসপন্সিবল, তার জন্য দায়ী থাকবে। এনি ওয়ান মে জাস্ট টেক এ থিংস, যে কেউ শুধু একটা জিনিস নিতে পারে ফ্রম দ্য শপ অ্যান্ড নট পে ফর ইট, এবং তার জন্য কোনো প্রকার টাকা নাও দিতে পারে। But that never really happens, কিন্তু এটা কখনোই ঘটে না। People's conscience, মানুষের যে বিবেক, force them, তাদেরকে জোর করে to pay after taking any goods, কোনো ধরনের পণ্য নেওয়ার পরে টাকা প্রদান করতে। I have talked to my teachers, আমি আমাদের শিক্ষকদের সাথে কথা বলেছি, to set up such a shop, এই ধরনের একটা দোকান প্রতিষ্ঠা করতে, in our school, আমাদের স্কুলে, so that যাতে the students can practice, ছাত্রছাত্রীরা চর্চা করতে পারে their ethics, তাদের morality বা তাদের নৈতিকতা, from an early age, ছোটবেলা থেকেই। It will be very beneficial, এটা অনেক উপকারী হবে for us, আমাদের জন্য। We will be able to, আমরা সক্ষম হব improve a lot morality, মরালি আমরা অনেক নৈতিকতা উন্নতি করতে সক্ষম হব, এন্ড ডেভেলপ অ্যাজ এ প্রিন্সিপাল পারসন, এবং একজন নৈতিক মানুষ হিসেবে বেড়ে উঠতে পারবো। নো মোর টুডে, আজকে আর নয়, বেস্ট উইশ টু ইউ, তোমার প্রতি স্বাগতম, এন্ড ইউর ফ্যামিলি এবং তোমার পরিবারের প্রতি, টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউর ফ্রেন্ড আজাদ। এরপরে তোমরা অবশ্যই এই টেবিলটা ব্যবহার করবে।